আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আসলে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন তো আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো বেশি কথা নয়, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলে লাইক করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, দয়া করে সবার কাছে অনুরোধ রইল। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা অনেকেই আসলে বলেন যে ভাই ড্রাইভিং আসলে যদি জানি বা আসি ওইতে যে ড্রাইভিং টেস্ট করতে হবে, এটা কীভাবে কী মানে কী কী করতে হবে, কী কী তারা ইয়ে করবে, ফোর্স করবে আর কি, জিজ্ঞাসা করবে বা ইয়ে করবে, তো তারা আসলে আমি আজকে তাদের ভিতরে নিয়মের ভিতরে একটা ইয়ে নিয়ে আসছি যে ফার্স্ট অফ অল আপনাদেরকে যে প্রশ্ন করা হবে 20টা প্রশ্ন করা হবে কম্পিউটারিং সিস্টেমে, ঠিক আছে? তো এটা একটা সাইডের মাধ্যমে পাওয়া যায়, কুয়েতে সাইডের ভিতরে আপনার গভর্নমেন্টের একটা সাইড আছে, ওইখানে আপনার প্রশ্নগুলো পাওয়া যায়। তো আপনারা আমি ভিডিও ডিসক্রিপশনে এই সাইডটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে প্রশ্নগুলো শিখে নেবেন আর কি, যাদের প্রয়োজন হবে ড্রাইভিং টেস্টের জন্য। অবশ্যই প্রয়োজন হবে, যারা ড্রাইভিং টেস্ট দেবেন তাদের প্রয়োজন হবে। তো 20টা প্রশ্ন আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। তো এটা এখানে আসলে ইংলিশে লেখা থাকবে যে এটা গাড়ির নিয়মগুলো লেখা থাকবে, রোডে কীভাবে চালাবেন, কোনটা কী, তো এটা এটা তারা বলে দেবে এখানে। তো এটা সত্য না মিথ্যা নিজে আপনাকে এটা কনফার্ম করতে হবে, নিজে দেখতে পাচ্ছেন নিজে ইয়ে আছে এখানে, আপনার যদি সত্য হয় তাহলে ট্রু দেবেন, এ ট্রু দেবেন, আর যদি মিথ্যা হয় ফলস দেবেন, ঠিক আছে? এটা ট্রু সত্যি আর এটা ফলস মিথ্যা, ঠিক আছে? তো এইভাবে দেবেন আর কি। তো এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যারা ইংলিশ বোঝেন না তারা গুগল যে ট্রান্সলেটার আছে সফটওয়্যার, গুগলের যে ট্রান্সলেটার সফটওয়্যার আছে, আপনারা কী করবেন এই লেখাটারে এখান থেকে কপি করবেন, ঠিক আছে? কপি করে ওইখানে পেস্ট করে ওই জিনিসটা আসলে বাংলা জেনে নেবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এখানে আমার কাছে সফটওয়্যারটা আছে, আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, এখানে লিখবেন গুগল ট্রান্সলেটার, এখানে লেখা আছে এই যে গুগল ট্রান্সলেটার, ইংলিশটা দেখে নেন, এটা এটা লিখে সার্চ দিবেন, ঠিক আছে? তো গুগল ট্রান্সলেটার যে ইয়েটা আছে এটা এখানে দেখা যাচ্ছে, এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, আমার এখানে ডাউনলোড করা আছে, আমি ওপেন করছি, এই যে ওপেন করছি, এখানে আপনারা টেক্সটটা এখানে দিবেন, এখানে টেক্সট যখন কপি করবেন এই পেস্ট লেখা থাকবে, এই যে পেস্ট লেখা এটার উপরে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে, তারপরে আপনারা কনফার্ম করলে জিনিসটা চলে আসবে, কোনটা বাংলা কোন মানে ইংলিশটা বাংলা চলে আসবে। তো আমরা সফটওয়্যারটা রাখলাম, এটা আমাদের প্রয়োজন হবে এখন, এই যে আমরা এটারে এখন কপি করবো, কপি কেমনি করবেন, এটাকে ট্যাপ করে ধরে রাখবেন, যে বা ইংলিশ যে লেখাটা আছে এই ইংলিশ যে লেখাটা আছে সেটার উপর ট্যাপ করে রাখবেন, মানে ধরে রাখবেন, চেপে ধরে রাখবেন, চেপে সবগুলো কপি করবেন। এটা আমি দেখতে পাচ্ছেন এখন, এটাকে কী করবেন দা থেকে এভাবে করে দেবেন, পুরো কপি হয়ে গেল, ঠিক আছে? তারপর উপরে যে লেখা আছে কপি, সরি, এখানেও উপরে একটা লেখা আছে, এটা মার্ক করা যাচ্ছে না, তো এই কপিটারে ক্লিক করবেন, একদম প্রথমে হাতের বা ডানচারে এটা কপি হয়ে গেল, ঠিক আছে? আমি যখন এটারে এভাবে ধরলাম, এভাবে যখন এটাকে পুরোটা ইয়ে করলাম, এটা এটা এখন দিলাম, কপি হয়ে গেল। এখন আপনারা মিনিমাইজ করে আপনারা সফটওয়্যারটাতে যাবেন, সরি, সফটওয়্যারটাতে যাবেন, এখন এটার উপরে যখন এই টেক্সট লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এটার উপর ক্লিক করবেন, এটার উপরে যখন ক্লিক করবেন তারপর নিচে লেখা আসছে পেস্ট, দেখতে পাচ্ছেন এই পেস্ট লেখা আসছে, এই পেস্টটাতে ক্লিক করবেন, ইংলিশটা এখানে চলে আসলো, তারপর নিচে কী লেখা ওইটা চলে আসলো বাংলাটা, দেখতে পাচ্ছেন এই বাংলাটা লেখা চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে এটারে ভয়েসের মাধ্যমে শুনতে পারেন, এখানে ভয়েস আছে, দেখতে পাচ্ছেন ভয়েস আছে, এটার উপর ক্লিক করলে তারা বাংলাতে বলবে, এই দেখেন। গাড়ির চালক যৌক্তিকতা ছাড়াই নির্দিষ্ট ন্যূনতম গতিসীমার চেয়ে কম গাড়ি চালাতে পারেন। হ্যাঁ, এখানে বলছে যে গাড়ি চালক যৌক্তিকতা ছাড়াই নির্দিষ্ট ন্যূনতম গতিসীমার চেয়ে কম গাড়ি চালাতে পারেন। গাড়ির চালক, আপনারা জিনিসটা প্রশ্নটা বোঝেন, গাড়ির চালক, আমি হয়তো একটা বা দুইটা আপনাদেরকে প্রশ্ন করব, মানে এখানে দেখাই দিব, আর সবগুলো আপনারা এভাবে এভাবে করে ট্রান্সলেট করে আপনারা বুঝে নেবেন, করে নেবেন, ঠিক আছে? তো এখানে লিখছে গাড়ির চালক যৌক্তিকতা ছাড়াই নির্দিষ্ট ন্যূনতম গতিসীমার চেয়ে কম গাড়ি চালাতে পারেন, মানে এখানে তারা বোঝাচ্ছে যে আপনি যে রোডে যে স্পিডটা আছে, মনে করেন 80, ঠিক আছে? ওইখানে রোডেতে 80 স্পিড আছে, এখন আপনি যদি চান এটার থেকে আপনি আর একটু কম আসতে, মানে 70 বা 60 চালাতে পারেন, ঠিক আছে? এখন এটা কি সত্য না, মানে এটা কি সত্য হতে পারে না মিথ্যা? হ্যাঁ অবশ্যই এটা ট্রু, এটা সত্যি হবে, ট্রু, ঠিক আছে, এটা ট্রু হবে। হ্যাঁ এটা গেল।
তো দ্বিতীয় নম্বর যখন আপনি ট্রুতে ক্লিক করবেন তখন দ্বিতীয় নম্বর প্রশ্নটা চলে আসবে। তো এখানে কি লেখছে, সেম তদরূপ এটারে কপি করবেন। আমি ইংলিশটাকে পড়ে নিই, হোয়াইল ড্রাইভিং স্পেস মাস্ট বি লেফট বিটুইন ওয়ান কার অ্যান্ড অ্যানাদার, এটারে আমি কপি করব। যে কপি, আবার আমরা অ্যাপসটার ভিতরে যাব, আবার এখানে ক্লিক করব, আবার ফেস্টে ক্লিক করব। তা এখানে কী আসছে বাংলা লেখাটা, গাড়ি চালানোর সময় একটি গাড়ি এবং অন্য গাড়ির মধ্যে ফাঁকা জায়গা রাখতে হবে। ঠিক আছে, এটার মানে কি আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপর আমি এটা ইয়ে করি, গাড়ি চালানোর সময় একটি গাড়ি এবং অন্য গাড়ির মধ্যে ফাঁকা জায়গা রাখতে হবে। এবং যখন আপনি মেন রোডে গাড়ি চালাবেন তখন একটা গাড়ির সাথে তো আপনি মিলে গাড়ি চালাবেন না, অবশ্যই আপনাকে ফাঁক রেখে গাড়ি চালাতে হবে। তো এটা কি তারা কি সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে? অবশ্যই এটা সত্যি কথা বলছে তারা, এটা ট্রু হবে। ঠিক আছে, ফার্স্টটা হবে ট্রু, এটা ট্রু হবে ফার্স্টটা, এই ট্রুতে আমি ক্লিক করব। তারপরে আরেকটা আমি দেখাই দিই, এটার পরে আপনারা নিজেরা নিজে করে নেবেন, সবগুলো এভাবে এভাবে করবেন। আমি সাইটটার লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে, তো এখানে কী লিখছে তারা, সেম আমরা এটারে কপি করব। সরি, আপনারা দা থেকে নেবেন, এই দা থেকে ফুল এটারে ইয়ে করবেন, কপি। তারপর আবার আমরা এটার ভিতরে যাব, যাইয়া আবার পেস্ট করব। এখানে এখানে লিখছে যানবাহন মহাসড়কে ফেলে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। যানবাহন মহাসড়কে ফেলে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে, এটা বোঝানো হয়েছে যানবাহন মহাসড়কে যদি আপনি ফেলে চলে যান মানে আপনার গাড়িটা খারাপ হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে, আপনি যদি এটাকে সাইড করে একটা ইমার্জেন্সির জায়গায় যদি সেফ জায়গায় না নিয়ে যাই ওখানে ছেড়ে যান তাহলে এটা চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এটা কি তারা সত্য বলেছে না মিথ্যা বলেছে? মনে করেন না আপনি একটা গাড়ি আপনার খারাপ হয়ে গেছে মেন রোডে, ঠিক আছে, এখন গাড়িটা আপনি যদি এটারে ওই জায়গায় রেখে চলে যান বা এই জায়গায় রেখেন তাহলে জিনিসটা কি বিঘ্ন যান চলাচলে বিঘ্ন ঘটবে না, আরেকজনের সমস্যা করবে না? অবশ্যই করবে, এটা এটাও কি হবে, এটাও ট্রু। ঠিক আছে, তো এইভাবে আপনারা প্রশ্নগুলোর এইভাবে ইয়ে করবেন। আর এখানে আরেকটা আছে যে ইট ইজ পানসিবল টু এন্টার দ্য প্রোভাইডেড এরিয়া দ্যাট ইজ মার্কেট বা ইন্টারসেক্টিং ইয়েলো লাইন্স টু ইন দ্য ইন্টারসেক্টিং অফ এ ট্রাফিক লাইট ইন দ্য ফলোয়িং কেসেস। তো এইভাবে আমরা আপনারা যারা আছেন এগুলোর কপি করে এগুলোর বাংলা অর্থ জেনে এখানে কোনটা রাইট হবে কোনটা ইয়ে হবে এগুলো আপনারা ইয়ে করবেন। যখন কম্পিউটারে আপনার সবগুলো 20টা প্রশ্নের উত্তর সবগুলো কারেক্ট আসবে তখন আপনার পেপার একটা বাইর হবে, পেপারটা বাইর হলে আপনাকে গাড়ি টেস্টিং করার জন্য আপনাকে ফাটাবে এই আর কি। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে, হেল্পে আসবে। তো সবাই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে তারাও উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার গাইজ, সালামু আলাইকুম।